গাইস, ওয়েলকাম টু টোনাটুনি সংসার। আজকে আবারও হাজির হয়েছে একটি ভর্তার রেসিপি নিয়ে। আমরা প্রায় সকলেই এই ভর্তা খেতে পছন্দ করি। আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো ভর্তা, কিন্তু একটু অন্যরকম স্টাইলে। তাহলে চলো দেখি নি এই কুমড়ো ভর্তা করতে আমাদের কী কী লাগছে। আমি এখানে দুটো টমেটো নিয়েছি মিডিয়াম সাইজে। টমেটোটা একটু বেশি নিতে হবে, তাহলে টকটক খেতে খুব ভালো লাগে। আর আমি এখানে তিনটে কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল কম বেশি করতে পারেন। আর নিয়েছি একটা বড় রসুন আর একটা বড় সাইজে পেঁয়াজ। আর এর সাথে লাগছে কুমড়ো। আমি এখানে 300 গ্রাম কুমড়ো মোটা মোটা করে কেটে নিয়েছি পিস পিস করে। চলো এটাকে প্রথমে এবার নুন হলুদ মাখিয়ে নেব। এবার ভালো করে কুমড়োর সাথে নুন হলুদটা মাখিয়ে নেব। তোমার কুমড়োর সাথে নুন হলুদটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার এটাকে সাইডে রেখে দেব। তো এবার এরকম রুটি সাকার একটা জালি নিয়েছি, তার মধ্যে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কাগুলো এক এক করে সব পুড়িয়ে নেব। পেঁয়াজ টমেটো রসুন কাঁচা লঙ্কা চারিদিক ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে হবে। আমার এখানে সমস্ত জিনিসগুলো ভালো করে পোড়ানো হয়ে গেছে, তো চলো এবার এগুলোকে বার করে নিই। একটু ফ্রাই প্যান গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। নুন হলুদ মাখানো কুমড়োগুলো এক এক করে দিয়ে দেবো। লো ফ্লেমে ঢাকা দিয়ে কুমড়োগুলোকে সেদ্ধ হতে দেবো। পুড়িয়ে রাখা টমেটো রসুন পেঁয়াজের খোলাগুলো ছাড়িয়ে নেব। তো আমার এখানে পেঁয়াজ টমেটো রসুনের সব খোলা ছাড়ানো হয়ে গেছে। এইবার পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব। কুমড়োগুলো এক সাইড ভালো হয়ে গেছে, এবার সব উল্টে দেব। তো আবার ঢাকা দিয়ে দিচ্ছি। তো আমার এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে ছোট ছোট করে। এবার রসুন টসুনগুলো সব মাখিয়ে নেব। তো টমেটোটা দেখো খুব সুন্দর সিদ্ধ হয়েছে। লঙ্কাগুলো সব চটকে নেব। দেখো এদিকে কুমড়োগুলো হয়ে গেছে, গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। তো কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো। কুমড়ো গুলোকেও একটু মাখিয়ে নেবো, গরম আছে একটু দেখে মাখাতে হবে। তো প্রচন্ড গরম, একটা কাঁটা চামচ নিয়ে নিলাম। আর যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এর মধ্যে পরিমাণ মতো আর একটু নুন দিয়ে দেবো। দিয়ে এবার সব জিনিসগুলো ভালো করে মাখাচ্ছি। ভর্তাটা মাখানো হয়ে গেছে। তো ভর্তা এখানে রেডি হয়ে গেছে, আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি। আজকের এই ভর্তার ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।